হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি মৌসুমি হাসান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়ে শোনাচ্ছি, লেখক হুমায়ুন আহমেদের রচিত কালু জাদুকর এই গল্পের প্রথম পর্ব। তবে চলুন গল্পটি শোনা যাক। পৌষের শুরু, ঝাঁকিয়ে শীত পড়েছে, সবাই বলাবলি করছে গত 20 বছরে এমন শীত পড়েনি, এবছর বুড়ো মরা শীত পড়েছে, এই শীতে দেশে সব বুড়ো বুড়ি মরে যাবে। প্রতি শীতে এই জাতীয় কথা লোকজন বলে, তবে এবারে কথা বোধহয় সত্যি হবে। নেত্রকোনা বিউটি বুক সেন্টারের মালিক মবিন উদ্দিনের তাই ধারণা। মবিন উদ্দিনের গায়ে ফুল হাতা সোয়েটার, লাল রঙের মাফলারে মাথা কান সব ঢাকা, তারপরেও বাড়তি সাবধানতা হিসেবে ট্রাঙ্ক থেকে পুরনো একটি শাল বের করে তিনি গায়ে দিয়েছেন। শাল থেকে ন্যাপথলিনের বিকট গন্ধ আসছে, গন্ধ আগে টের পাওয়া যায়নি, রাস্তায় নেমে টের পেলেন, তার গা গুলাতে লাগলেন। তার গন্ধ বিষয়ক সমস্যা আছে, কড়া কোনো গন্ধই সহ্য করতে পারে না। শুরুতে গা গুলাতে থাকে, তারপর মাথা ধরে বমি বমি ভাব হয়। একবার কি মনে করে কাঁঠাল চাপা ফুলের গন্ধ শুকিয়েছিলেন, গন্ধতে সাই করে তার মাথার ভেতর ঢুকে গেল। তারপর যে কি অবস্থা, তিনি বমি করতে শুরু করলেন। দুপুর থেকে সন্ধে পর্যন্ত 8 বার বমি করলেন, তারপর তো চোখ চোখ উল্টে বিছানায় পড়ে গেলেন। ডাক্তার আনতে হলো, স্যালাইন দিতে হলো, পুরাই হুলস্থুল ব্যাপার। শাল থেকে এত কড়া ন্যাপথলিনের গন্ধ আসবে জানলে তিনি ভুলেও শাল গায়ে দিতেন না। বড় বড় ভুল মানুষ জেনে শুনে করে না, নিজের অজান্তে করে। গন্ধওয়ালা শাল গায়ে দেয়া তার জন্য বড় ধরনের ভুল। শুরুতে ভুলটা ধরা পড়েনি, কারণ তার নাক ঢাকা ছিল মাফলারে, নাকে গন্ধ যেতে পারছিল না। রাস্তায় নেমে বড় গাঙ্গেয় বাঁধের ওপর নতুন রাস্তায় উঠার পর নাক থেকে মাফলার সরে গেল, আর সঙ্গে সঙ্গে সাই করে ন্যাপথলিনের গন্ধ তার নাকের ভেতর দিয়ে একেবারে মগজে ঢুকে গেল। তিনি কি করবেন ভেবে বের করতে পারলেন না, অর্ধেকের বেশি পথ চলে এসেছেন, আবার বাসায় ফিরে যাওয়ার কোনো অর্থ হয় না, শালটা খুলে রাস্তায় ফেলে দেওয়া যায় না, তিনি দরিদ্র মানুষ। তার অল্প কিছু দামি জিনিসপত্রের একটা হচ্ছে এই শাল। 19 বছর আগে বিয়েতে তার এক মামা শ্বশুর দিয়েছিলেন, 19 বছরেও শালটার কিছু হয়নি। পৌষের এই প্রচণ্ড শীতে শাল গায়ে দেওয়ার জন্য তার মোটামুটি গরম লাগছে, শুধু গন্ধটা কষ্ট দিচ্ছে, মাথা ঝিমঝিম করে শুরু করছে, গা এখনো গোলাতে শুরু করেনি, তবে শুরু করবে, কে জানে রাস্তার পাশে বসে হয়তো বমি শুরু করতে হবে। এটা নিশ্চয় কোনো রোগ, হাস্যকর কোনো রোগ, তবে হাস্যকর হলেও এ রোগের চিকিৎসা হওয়া উচিত, রোগটা সারা জীবন তাকে কষ্ট দিয়েছে। মবিন উদ্দিন দ্রুত হাঁটছেন, সূক্ষ্ম চেষ্টা চালাচ্ছেন গন্ধকে পেছন ফেলে এগিয়ে যেতে, লাভ হচ্ছে না, গন্ধ সঙ্গে সঙ্গে আসছে। নাক বন্ধ করে তিনি এখন মুখে শ্বাস নিচ্ছেন, কাজটা ভুল হচ্ছে, এতে বুকে দ্রুত ঠান্ডা লেগে যায়। তিনি যাচ্ছেন নেত্রকোনা রেল স্টেশনের উত্তরে বৈদ্যহাটা তার ছোট বোন রাহেলার বাসায়। রাহেলার বড় মেয়ে মিতুর কথাবার্তা চলছে বিয়ের, পাত্রপক্ষের কয়েকজন আসবে, চাটা খাবে, পাকা কথা হবে, তার উপস্থিত থাকা অত্যন্ত জরুরি, জরুরি না হলে তিনি বেরুতেন না। কয়েকদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না, রোজ সন্ধ্যার দিকে গা কাঁপিয়ে জ্বর আসছে, মনে হয় ম্যালেরিয়া। লোকজন যে বলেছে দেশ থেকে ম্যালেরিয়া চলে গেছে, এটা ঠিক না, কিছুই পুরোপুরি চলে যায় না, সব কিছু ফিরে ফিরে আসে, ম্যালেরিয়া আবার ফিরে এসেছে এবং তাকে শক্ত করে ধরেছে। মবিন উদ্দিন বাঁধের রাস্তা ছেড়ে মাছ পট্টি দিয়ে বাজারে ঢুকে গেলেন, বাজার থেকে রিক্সা নেবেন, তার হাঁটতে ভালো লাগছে না, ভালো লাগলে হাঁটতে হাঁটতেই যেতেন, কিন্তু এক্সারসাইজ হতো। তার বয়স 50-এর মতো, এই বয়সে হাঁটাহাঁটির মতো এক্সারসাইজ অত্যন্ত জরুরি, হাঁটাহাঁটি একেবারেই হচ্ছে না, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বইয়ের দোকানে বসে বসে শরীর ধসে গেছে, তাও যদি বিক্রি বাটা হতো একটা কথা ছিল, কোনো বিক্রি নেই। বইয়ের দোকান না দিয়ে একটি ভিডিও ক্যাসেটের দোকান দিলে হতো,
রমরমা ব্যবসা। এক এক সময় এক এক জিনিসের সিজন আসে, এখন ভিডিও ক্যাসেটের সিজন। রাত 8টার মতো বাজে, প্রচণ্ড শীতের কারণে বোধহয় বাজারে বেশিরভাগ দোকানপাট বন্ধ। নিধু সাহার কাপড়ের দোকানটা খোলা। ক্যাশ বাক্সের সামনে নিধু সাহা বিরস মুখে বসে আছেন, বিক্রিপাটা মনে হয় ভালো না। মাঝপট্টির সামনে চায়ের স্টলটা খোলা, সেখানে হিন্দি গান হচ্ছে, মেরা বাচপান চলে গিয়া। কয়েকজন কাস্টমার বসে বসে বিরক্ত মুখে চা কাচ্ছে, হিন্দি গান তাদের বিরক্তি দূর করতে পারছে না। চায়ের স্টলে হিন্দি গান ছাড়া অন্য গান বাজানো হয় না কেন ভাবতে ভাবতে রিকশার খোঁজে মবিনউদ্দিন এদিক ওদিক তাকালেন, কোনো রিকশা নেই, চারিদিক পুরোপুরি ফাঁকা। এই শীতে কোনো রিকশাওয়ালায় বোধ হয় রিকশা বের করেনি, সবাই কাঁথামুড়ি দিয়ে ঘুমোচ্ছে। মবিনউদ্দিনের মনে হলো মাছপট্টিতে ঢুকে তিনি আরেকটা বড় ভুল করেছেন। তীব্র ও বিকট মাছের গন্ধে তার প্রায় দম আটকে আসছে। মাছপট্টিতে মাছ নেই কিন্তু মাছের গন্ধ রয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে খারাপ গন্ধের একটি হলো কাঁচা মাছের গন্ধ। এই গন্ধ নাকে নিয়ে লোকজন চা খাচ্ছে কি করে তিনি ভেবে পেলেন না। তিনি মাথায় মাফলার খুলে নাকে চেপে দ্রুত হাঁটছেন। মাছপট্টি সারালেই সবজিপট্টি, আর একটু এগুলে বড় রাস্তায় পড়বেন, বড় রাস্তায় রিকশা পাওয়া যাবে। রিকশা নিয়ে নেত্রকোনা বড় স্টেশনে চলে যাবেন, সেখান থেকে 20-25 গজ গেলে রাহেলার বাসা। দর্জিপট্টির মোড়ে এসে মবিনউদ্দিন থমকে দাঁড়ালেন। বেশ কিছু লোকজন একটা লাইট পোস্টের কাছে ভিড় করে আছে, বাজারের ভেতর কয়েকটা লাইট পোস্ট, তিনি কোনোটাতে আলো নেই, এর একটাতেই টিউব লাইট জ্বলছে, সেই আলোয় মজাদার কিছু বোধ হয় হচ্ছে। মজা ছাড়া এই শীতে অতগুলি মানুষ জড়ো হবে না। লোকজন বেশি থাকলে হইচই সারা শব্দ হয়, এখানে কোনো শব্দ নেই, মনে হচ্ছে সবাই নিঃশ্বাস বন্ধ করে কি যেন দেখছে। তিনিও উঁকি দিলেন, নিঃশ্বাস বন্ধ করে দেখার মতো কিছুই না, একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে, বিস্ময়কর কোনো ম্যাজিক না। বেদারা যেমন ফালতু ধরনের ম্যাজিক দেখায় সেরকম, হাতে একটা বল থাকে, একটা বল থেকে দুটো হয়, তিনটা হয়, আবার সব বল শূন্যে মিলিয়ে যায়। এই লোকের ম্যাজিকও সেই রকমই, শুধু তার হাতে বল নেই, আছে পুতুল, ছোট ছোট পুতুল, পুতুলগুলি দেখতে খুব সুন্দর, একেবারে ঝকঝক করছে, একটা পুতুল থেকে দুটো হচ্ছে, তিনটা থেকে আবার একটা হয়ে যাচ্ছে, এই হলো খেলা, খুবই ফালতু। এতগুলি মানুষ হাড় কাঁপানো শীতে নিঃশ্বাস বন্ধ করে ম্যাজিক দেখছে কেন মবিনউদ্দিন ভেবে পেলেন না। এমন না যে এরা কোনোদিন ম্যাজিক দেখেনি, নেত্রকোনা বেশ বড় শহর, নানান ধরনের রং তামাশা এই শহরে দুদিন পর পর হচ্ছে। এই তো কয়েকদিন আগে মৃত্যু কূপ বলে একটা ব্যাপার হয়ে গেল, একটা ছেলে কুয়ায় কেটে তার ভেতর চোখ বেঁধে মোটর সাইকেল চালিয়েছে, খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। তিনি দেখতে পারেননি, 5 টাকা করে টিকিট করেছিল, অকারণে 5টা টাকা খরচ করতে মায়া লাগল। পথের ওপর ম্যাজিক দেখার একটা সুবিধা হলো টিকিট কাটতে হয় না। এই লোকের পুতুলের খেলা তিনিও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখতে পারেন। মবিনউদ্দিন ম্যাজিক দেখার জন্য দাঁড়ালেন, এবার ঠিক যে ম্যাজিক দেখার জন্য দাঁড়ালেন তাও না, দ্রুত হেঁটে আসায় বুকের হাঁপ ধরে গিয়েছিল। তিনি দাঁড়ালেন খানিকটা বিশ্রামের জন্য। লোকটার ম্যাজিক শুরুতে যতটা খারাপ ভেবেছিলেন ততটা খারাপ না। বেদেরা একটা বল দুটা করার সময় হাতের মুঠি বন্ধ করে, এই লোক তা করছে না, তার খোলা হাতের তালুতে পুতুলটা বসানো, সেখানেই একটা পুতুল দুটা হচ্ছে, তিনটা হচ্ছে, যা ঘটছে চোখের সামনেই ঘটছে, কিভাবে ঘটছে কে জানে। তিনি কথায় কোথায় যেন পড়েছিলেন যে ম্যাজিকে যত বিস্ময়কর সে ম্যাজিকের ভেতর কৌশল তত সহজ, এই লোকের পুতুলের ম্যাজিকের কৌশলও হয়তো খুব সহজ। অন্য পুতুল দুটা নিশ্চয়ই হাতের তালুর পেছনেই লুকানো, দেখা যায় না এমন কোনো সুতা দিয়ে বাঁধা, একটা পুতুল চোখের সামনে দুটো হয়ে যাচ্ছে, তিনটা হয়ে যাচ্ছে, লোকটা হাতের মুঠি পর্যন্ত বন্ধ করছে না, আশ্চর্য তো। মবিনউদ্দিন ম্যাজিশিয়ানের দিকে আগ্রহ নিয়ে তাকালেন, হিপনোটিজম, চোখের ধান্দা। ম্যাজিশিয়ান রোগা এবং লম্বা,
গায়ের রং কালো, বেশ কালো। মাথায় চুল নিগ্রদের চুলের মতো কোঁকড়ানো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, পৌষ মাসের এই প্রচণ্ড শীতে লোকটা বলতে গেলে বিনা কাপড়ে দাঁড়িয়ে আছে। গায়ে গোলাপি রঙের পাতলা একটি সুতির শার্ট, পরনে পাজামা, খালি পা। এই পোশাকে কার্তিক মাসের শীত মানায় কথা না। পৌষ মাসের শীত কি মানবে? বেচারা কষ্ট পাচ্ছে। তিনি নিজে ফুলহাটা সোয়েটারের ওপর শাল চাপিয়েও শীত মানাতে পারছে না। শালের ফাঁক দিয়ে হাওয়া ঢুকে শরীর কাঁপিয়ে দিচ্ছে। দরিদ্র হওয়ার কি কষ্ট! এই প্রচণ্ড শীতে বেচারাকে প্রায় খালি গায়ে ম্যাজিক দেখাতে হচ্ছে। ম্যাজিক শেষ হওয়ার পর সে সবার কাছে হাত পাতবে, ভিক্ষা চাইবে। কষ্ট করে খেলা দেখানোর পরেও তাকে ভিক্ষুকের মতো নতজান হয়ে কৃপা প্রার্থনা করতে হবে। মবিনউদ্দিন তার পাঞ্জাবির পকেটে হাত দিলেন। দুটা 5 টাকার নোট খচখচ করে উঠল। না, 5 টাকা দেওয়া যাবে না। 1 টাকা 2 টাকা হলে দেয়া যেত, 5 টাকা অনেক টাকা। মবিনউদ্দিনের একটু মন খারাপ হলো। বেশিরভাগ লোকই তার মতো আচরণ করবে, খেলা শেষ হবার পর কিছু না দিয়ে চলে যাবে, তার জন্য লজ্জিত বোধক করবে না। মানুষের দুঃখ কষ্ট দেখে দেখে সবাই অভ্যস্ত হয়ে গেছে, অন্যের কষ্টে এখন আর কেউ লজ্জিত বোধ করে না। মবিনউদ্দিন লজ্জা ও অস্বস্তি নিয়ে ম্যাজিশিয়ানের দিকে তাকালেন। আশ্চর্য, ম্যাজিশিয়ানও তার দিকে তাকিয়ে আছে, স্থির চোখে তাকিয়ে আছে, চোখের পলক পর্যন্ত ফেলছে না। তার চোখ বড় বড় এবং হাসি হাসি, যেন সে মবিনউদ্দিনকে দেখে খুব মজা পাচ্ছে। মবিনউদ্দিন যে একটা 5টা দিতে গিয়েও দিচ্ছে না তা বুঝে ফেলেছে। মবিনউদ্দিনের একটু অস্বস্তি বোধ হলো। একদল লোকের সামনে কেউ যখন ম্যাজিক ট্যাজিক দেখায়, তখন সে বিশেষ কারোর দিকে স্থির চোখে তাকায় থাকে না, সবার দিকে তাকিয়ে কিংবা কারোর দিকে তাকায় না। যখন বিশেষ কারোর দিকে তাকায়, তখন ধরেই নিতে হয় ম্যাজিশিয়ানের কোনো বদ মতলব আছে, এমন কোনো ম্যাজিক তাকে নিয়ে সে যে করবে সে অপমানে চূড়ান্ত হবে, অন্যরা সেই অপমান দেখে খুব মজা পাবে। এই বিষয়ে তার তিক্ত অভিজ্ঞতা আছে। বছর 10 আগে কি একটা কাজে গৌরীপুর গিয়েছিলেন। দিনে দিনে কাজ শেষ করে রাতে ট্রেনে নেত্রকোনা ফেরার জন্য স্টেশনে এসে বসে আছেন। রাত 12টায় ট্রেন, বাজে মাত্র 9টা। সময় আর কাটছে না। সময় কাটানোর জন্য তিনি গৌরীপুর জংশনের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটাহাঁটি করছেন। হঠাৎ দেখলেন এক জায়গায় ম্যাজিক দেখানো হচ্ছে। চ্যাংরার মতো এক ম্যাজিশিয়ান তাসের খেলা, পিং পং বলের খেলা দেখাচ্ছে। খুব হাততালি পড়ছে, তিনিও কৌতূহলী হয়ে দাঁড়ালেন। সেই দাঁড়ানোই কাল হলো। চ্যাংরা ম্যাজিশিয়ান তার দিকে তাকিয়ে মধুর গলায় বলল, ভাইজান একটু সামনে বাড়েন। তিনি এগুলেন। ম্যাজিশিয়ান তার হাত ধরে বলল, ভাইজানের নাম কি? তিনি তখন অস্পষ্টভাবে বুঝতে পারলেন তাকে নিয়ে রসিকতা শুরু হয়ে গেছে। তার বিবৃত ভঙ্গি দেখে দর্শক হাসতে শুরু করছে। কোনো বুদ্ধিমান ম্যাজিশিয়ানই দর্শকদের হাসানোর এই সুযোগ নষ্ট করবে না। চ্যাংরা ম্যাজিশিয়ানও করল না, মধুর গলায় বলল, বলেন ভাইজান, বলেন নাম, বলেন। বুলন্দ আওয়াজ বললেন, তিনি নাম বললেন। তৎক্ষণে তার কপাল ঘামতে শুরু করেছে, পা কাঁপছে, একই বিপদে পড়ে গেল। আচ্ছা ভাইজান, সত্যি কইরা বলেন দেহি, আপনি মানুষ না মুরগি? এই অপমানকর হাস্যকর প্রশ্নে তিনি কি জবাব দিবেন? ভয় এবং আতঙ্কে তার বুকে ব্যথা শুরু হয়ে গেল। ম্যাজিশিয়ান ফিসফিস করে বলল, মুরগি হলে কক্কর কক কইরে একটা ডাক দেন, দেন ডাক। কক্কর কক করে ডাক দেবার বদলে তিনি কপালে ঘাম মুছলেন। ম্যাজিশিয়ান তার হাত ধরল, কানের কাছে মুখ নিয়ে গানের মতো করে বলল, মুরগি বলে কক্কর কক, মোরগ বলে কি গো, তোমার হয়েছে কি? দর্শক হেসে প্রায় গড়াগড়ি খেতে লাগলো। তিনি মনে মনে বললেন, আল্লাহ, তুমি আমাকে একই অপমানের মধ্যে ফেললে। অপমানের তখন মাত্র শুরু, এবার এরপর যা আরম্ভ হলো তা ভাবলে তিনি এখনো শিউরে ওঠেন। চ্যাংরা ম্যাজিশিয়ান তার পাঞ্জাবির পেছনে হাত দিয়ে একটা ডিম বের করে নিয়ে এলো। তারপর ডিম আনতেই শুরু করলো। একসময় গম্ভীর গলায় বলল, ভাইজান দেহি বিলাতি মুরগি? ডিম পাটতেছে, পাটতেই আছে, পাটতেই আছে। পুতুল হাতে এই জাদুকর চ্যাংরা ম্যাজিশিয়ানের মতো না, সে তার দিকে এখনো তাকিয়ে আছে, সে তাকানোর মমতা আছে।
তার চোখের দৃষ্টি বলে দিচ্ছে সে কাউকে অপমান করবে না। কয়েকটা পুতুল নিয়ে মজার কিছু খেলা দেখাবে, সম্ভবত টাকা পয়সাও চাইবে না। কেউ দিলে দিবে, না দিলে না দিবে। তো আজকে শুনলেন গল্প কালো জাদুকরের প্রথম পর্ব। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন, এই কামনায়।